সি শার্প টিউটোরিয়ালের তৃতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রেজা। আতিং, আউট এবং রেফ প্যারামিটার নিয়ে, সো ফাংশন এবং ফাংশন ওভারলোডিং খুব ইম্পর্টেন্ট টপিক আমাদের সি শার্পের জন্য বা যে কোনো প্রোগ্রামিং এর জন্যই। সো চলেন আমরা দেখি ভিজুয়াল স্টুডিওতে। ফাংশন কি? ফাংশন বা মেথড আমরা বলে থাকি নর্মালি, এই যে মেইন এই পুরো জিনিসটাই একটা ফাংশন অথবা মেথড। ফাংশন বা মেথড হচ্ছে এমন একটা জিনিস যেখানে সিরিজ অফ স্টেটমেন্ট থাকে এবং ওই সিরিজ অফ স্টেটমেন্ট এক একটা এক এক ধরনের হতে হয় এবং ওই সিরিজ অফ স্টেটমেন্ট দিয়ে আমরা বিভিন্ন ধরনের অপারেশন করি এবং স্পেসিফিক অপারেশনের জন্য কখনো কখনো আমরা স্পেসিফিক একটা ফাংশন ডিফাইন করি বা ফাংশন নিই। সো ফাংশন হচ্ছে, ফাংশন বা মেথড হচ্ছে এমন একটা জিনিস যেখানে অনেকগুলো স্টেটমেন্ট থাকে, অনেকগুলো অপারেশন থাকতে পারে, আবার একটাও থাকতে পারে। যেমন আমরা একটা ফাংশন লিখি, ধরেন আমাদের ফাংশন লিখার নিয়ম হচ্ছে প্রথমেই অ্যাক্সেস মডিফায়ার। অ্যাক্সেস মডিফায়ার মানে হচ্ছে পাবলিক বা প্রাইভেট। তো পাবলিক প্রাইভেট হচ্ছে আপনার এমন একটা জিনিস যেটা দিয়ে আপনি আপনার ফাংশনটার অ্যাক্সেস কতটুকু হবে এবং আপনার ফাংশনটা কোন কোন জায়গায় অ্যাক্সেস থাকবে সেই জিনিসটা আপনি ডিফাইন করে দিতে পারেন। সো অ্যাক্সেস মডিফায়ার নিয়ে আমরা পরবর্তীতে কোনো একটা ক্লাসে বলবো বিস্তারিত, কারণ অ্যাক্সেস মডিফায়ার নিয়ে অনেক কিছু দেখাতে হবে আপনাদেরকে। আপাতত জানেন যে অ্যাক্সেস মডিফায়ার পাবলিক হয়, প্রাইভেট হয়, প্রোটেক্টেড হয় এবং ভার্চুয়াল প্রোটেক্টেড হয়। সো পাবলিক মানে হচ্ছে আপনার এই ফাংশনটাকে আপনার একটা সলিউশন, যেমন আমার এই একটা সলিউশন, এই সলিউশনের ভিতরে যে কেউ এটাকে অ্যাক্সেস করতে পারবে। আর প্রাইভেট মানে হচ্ছে আপনার নেম স্পেসের ভিতরে যে কেউ আপনাকে অ্যাক্সেস করতে পারবে, বাট আপনার নেম স্পেসের বাইরে অন্য কেউ আপনাকে অ্যাক্সেস করতে পারবে না। সো ফাংশন লেখার ক্ষেত্রে প্রথমে অ্যাক্সেস মডিফায়ার লিখতে হয়। তো পাবলিক, তারপরে পাবলিক হচ্ছে একটা অ্যাক্সেস মডিফায়ার। সো তারপরে থাকবে আপনার রিটার্ন টাইপ। রিটার্ন টাইপ মানে হচ্ছে আপনার ওই মেথডটা কি ধরনের ডেটা রিটার্ন করবে, সেটা ভয়েডও হতে পারে। ভয়েড মানে হচ্ছে নাল, মানে কোনো কিছুই রিটার্ন করতে পারেন, রিটার্ন করবে না এরকমও হতে পারে। ইন্টেজারও রিটার্ন করতে পারে, স্ট্রিংও রিটার্ন করতে পারে, অ্যারেও রিটার্ন করতে পারে। সো আমরা এখানে ইন্টেজার দিই, ইন্টেজার, দেন আমরা একটা নাম দিই, মেথডের নাম দিতে হবে, দেন প্যারেন্থেসিস ওপেন ক্লোজ করতে হবে, দেন কার্লি ব্রেস ওপেন ক্লোজ করতে হবে। সো এ হচ্ছে একটা ফাংশন বা মেথড। এখন ধরেন আমরা ইন্টেজার এক্স ইকুয়াল 9, ইন্টেজার ওয়াই ইকুয়াল 8, ইন্টেজার জেড ইকুয়াল এক্স প্লাস ওয়াই, হ্যাঁ আমরা এখন প্রিন্ট করাবো সেটাকে কনসোল ডট রাইট লাইন। এখন জাস্ট আমাদের আচ্ছা, এটা ইন্টেজার টাইপ দেওয়া দরকার না, আমরা ভয়েড দিই। ইন্টেজার টাইপ হলে আমাকে লিখে এইভাবে রিটার্ন করাতে হবে, রিটার্ন বা ওইটাও হয়, সমস্যা নেই। ইন্টেজার টাইপ রিটার্ন করলে আমরা মেসেজটা এখানে দিতে হবে, মেসেজটা এখানে দিতে হবে, আর এখানে রিটার্ন লিখতে হবে জেড। আমরা বলছি না রিটার্ন টাইপ ইন্টেজার, তার মানে হচ্ছে রিটার্ন জেড মানে কি, জেড এর মধ্যে একটা ইন্টেজার টাইপের ভ্যালু আসবে দুইটা যোগ করে, সেটাকে রিটার্ন করে দিলাম। এখন এই মেথডটাকে যে কল করবে, এখানে কল করি পাবলিক ইন্টেজার।
বলছে এরর দেখাচ্ছেন, অবজেক্ট রেফারেন্স ইজ রিকোয়ার্ড ফর নন স্ট্যাটিক ফিল্ড। স্ট্যাটিক, আচ্ছা আমাদের মেইন মেথড একটা স্ট্যাটিক মেথড কে অথবা নন স্ট্যাটিক মেথড কে এক্সপেক্ট করে, সে প্রপার্টি ফাংশন সাম নন স্ট্যাটিক ফিল্ড, যেহেতু মেইন মেথড এখানে এটা বাই ডিফল্ট অ্যাসাইন করা আছে যে সাম 17। আমরা এখান থেকে জাস্ট জেড এর মানটাকে আমরা রিটার্ন করে দিছি সাম, এখানে আমার এই আমি যখন এই মেথডটাকে কল করছি তখন সে শুধুমাত্র 17 বা যোগফলটা পাইছে, দেখেন সাম ইকুয়াল 17। আর এই স্ট্যাটিকটা দেওয়া হয়েছে কারণ মেইন মেথড তো এখানে বাই ডিফল্টে প্রোগ্রাম নামের ক্লাসের ভিতরেই আমরা যা লিখবো লিখতে হবে, যেহেতু এটা কনসোল অ্যাপ্লিকেশন সেই জন্য স্ট্যাটিকটা আপাতত আমার দিতে হয়েছে। সো নর্মালি আমরা অন্য জায়গায় কাজ করব তখন আমরা অ্যাক্সেস মডিফায়ার দিয়ে কাজ করব। আর স্ট্যাটিক এর মানে এখন আপনাদের বোঝা দরকার নেই, আমরা যখন সামনে যাব তখন এমনিতেই বুঝতে পারবেন স্ট্যাটিক কি নন স্ট্যাটিক কি। সো এই ছিল ফাংশন, ফাংশন এভাবে ডিফাইন করে। আপনি এখানে চাইলে ইন্টেজার না দিয়ে আপনি স্ট্রিংও দিতে পারেন, স্ট্রিং দিলে আপনি আপনি এখানে একটা হ্যালো রিটার্ন করেন, তাহলে আমাকে জাস্ট শুধু এখানে স্ট্রিং লিখতে হবে না, সামটাকে আমরা দেখেন হ্যালো দেখাচ্ছে, তার মানে এই রাইট লাইনের ভিতরে সামকে কল করছে, সামের ভিতরে হ্যালো নামে একটা মেসেজ আছে, সেই মেসেজটাকে সে দেখিয়ে দিছে। সো এই ছিল মেথড। এখন আসেন আমরা দেখি খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আউট এবং রেফ কি। প্রথমে আউট দিয়ে স্টার্ট করি, ধরেন আমি ইন্টেজার একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, এক্স সরি এক্স একটা এক্স একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম কনসোল কনসোল ডট রাইট লাইন বিফোর, স্যার এই ফাংশনের নামটাও চেঞ্জ করে ফেলি আমরা ফাঙ্ক দিই বিফোর এক্স, দেন আমরা আমরা বিফোরে এক্স প্রিন্ট করাবো, কিন্তু দেখেন এক্স এর মধ্যে কোনো ভ্যালু দিই নাই সুতরাং প্রিন্ট তো করাতে পারবো না, ভ্যালু দিলাম। এখন আমরা ফাঙ্ক নামে যে আমাদের মেথডটা আছে তাকে কল করব, কল করে তাকে কল করব, তার মধ্যে দিয়ে একটা প্যারামিটার পাস করব, সেই প্যারামিটারটা হবে আউট ইন্টেজার এন্ড এফ। ফাঙ্ক নামে মেথডটাকে কল করছি, তার মধ্যে একটা প্যারামিটার আছে এফ ইন্টেজার টাইপের এবং এটা আউট প্যারামিটার আছে, তো এখানেও আউটটা দিতে হবে যখন এটা আউট প্যারামিটার হবে। আর আউটের মানে হচ্ছে এই ফাঙ্ক নামে যে মেথডটা আপনি কল করলেন তার মধ্যে দিয়ে আপনি যেই প্যারামিটারটা আপনি পাস করলেন সেই প্যারামিটারের যে ভ্যালুটা, ধরেন আমি এখানে ইন্টেজার আই ইকুয়েল 10 দিয়ে রাখলাম, দেন এফ ইকুয়েল আই প্লাস 7, দেন আমি কিছুই রিটার্ন করবো না, এখানে রিটার্ন টাইপটা জিরো ভয়েড দিই, ভয়েড মানে কোনো কিছুই রিটার্ন করবে না। তো সেইখান থেকে আমাকে ফাঙ্ক মেথডটাকে কল করছে, ফাঙ্ক মেথডটা কল করে এফ এর মধ্য দিয়ে 10 আসছে, আসার পর আমি বলতেছি আই ইকুয়েল 10, মানে আই এর আই ইকুয়েল 10 সুতরাং আই ইকুয়েল আই এর মানটা প্লাস 7 যোগ হয়ে এফ এর মধ্যে যাবে, তার মানে এই জায়গায় সেটি গেছে, যাওয়ার পর এই এক্স এর মধ্যে ভ্যালুটা সেট হয়েছে, দেন এই এক্স এর যে ভ্যালুটা আছে সেটা রিপ্লেস হয়ে গেছে। মোট কথা আপনি আউট হিসেবে কোনো প্যারামিটার পাস করার পর সেই প্যারামিটারটাকে যদি আবার নতুন কোনো ভ্যালু অ্যাসাইন করেন বা ভ্যালু দিয়ে ইমপ্লিমেন্ট করেন সেই
সেই এই প্যারামিটারটা আবার যেখান থেকে কল হবে এই ফাংশনটা, সেই যেখান থেকে কল হবে সেখানের যে প্যারামিটারটা পাস হবে সেই প্যারামিটারের ভ্যালুটাও রিপ্লেস হয়ে যাবে। তার মানে আমরা এক্স দিয়ে এক্স প্যারামিটার মানে এক্স এর ভ্যালুটা প্যারামিটার হিসেবে পাঠাইছি, দেন সেইখানে এফ কে এফ হিসেবে ধরছি, এখানে ডিফারেন্ট হলে সমস্যা নেই, এখানে এক্স এখানে এফ এটা কোনো সমস্যা না, প্যারামিটারের নাম ডিফারেন্ট হইতেই পারে, বাট টাইপটা এক কিনা সেটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। মানে এখানে ইন্টেজার এখানে ইন্টেজার, এখানে ইন্টেজার টাইপের এক্স পাঠাইছি, এফ ধরছি, তারপর এফ এর ভ্যালুটা নতুন ভাবে সেট করছি আই এর মান প্লাস 7, দেন এখানে এক্স এর মানটা 17 হয়ে গেছে। দেন এইখানে আবার দেখেন আমরা এই মেসেজটাই আবার প্রিন্ট করাই আফটার, হ্যাঁ আফটার এখন রান করে দেখেন প্রথমে 10 তারপরে 17, দেখছেন এই যে এক্স এর মানটা প্রিন্ট করাচ্ছি না এখানে, কিন্তু এখানে কিন্তু প্রথমে 10 দেখাইছে। এই ফাংশনটাকে কল করার আগ পর্যন্ত সে 10 ছিল, ফাংশনটাকে যখন কল করছে তখন এই এক্স এর মানটা হয়ে গেছে 17। কিভাবে এখান দিয়ে একটা মান গেছে তার, যাওয়ার পরে সে ওই মানটা কি হয়েছে না হয়েছে সেটা কিছু জানে না, সে আই প্লাস 7 এখান থেকে নতুন ভাবে এফ এর মানটা যেটা ইমপ্লিমেন্ট হয়েছে সেটা সে এই এক্স এর মধ্যে পুশ করে দিবে, দেন আপনি পরবর্তীতে এক্সটাকে কোনো জায়গায় কল করলে সে ওইটাই পাবে। এটা হচ্ছে ব্যাপার। আর একটা ব্যাপার আপনার দেখেন এখানে যদি আমার এটা ই করে দিই কমেন্ট আউট করে দিই এক্স এর মানটা এখানে ম্যান্ডাটরি না, হুম আপনি এক্স এর মানটা ম্যান্ডাটরি না, দেখেন কি হয় 17 দেখাচ্ছে, এক্স এর মানটা ম্যান্ডাটরি না। তো এটা কেন বললাম, কারণ হচ্ছে এই সেম জিনিসটাই আপনার যখন রেফে করবেন তখন এক্স এর মানটা হচ্ছে ম্যান্ডাটরি। এখন এখানে এক্স এর মানটা ম্যান্ডাটরি না কেন, কারণ হচ্ছে আপনি কখনো এফ দিয়ে এফ কে ইমপ্লিমেন্ট করতে পারবেন না, দেখেন এখানে এরর দেখাবে, বিকজ এখানে বলতেছে ইউজ অফ আনঅ্যাসাইন্ড আউট প্যারামিটার, কারণ হচ্ছে আপনার আপনি আউট প্যারামিটারটা আনঅ্যাসাইন্ডও রাখতে পারেন, আনঅ্যাসাইন্ড হলে আপনি যখন আনঅ্যাসাইন্ড প্যারামিটার পাঠাবেন এখানে ভ্যালু তো পাচ্ছে না সে কোনো কিছু, হুম এই যে আমরা খালি পাঠাইছি এক্স এর মান তো আনঅ্যাসাইন খালি পাঠাইলাম, খালি পাঠাইলাম খালি মান দিয়ে মানে নাল দিয়ে তো কখনো 7 এর সাথে যোগ হতে পারে না, সেই জন্য আউটের ক্ষেত্রে আপনি ভ্যালু আপনি এফ কে দিয়ে এফ ইমপ্লিমেন্ট করতে পারবেন না। ঠিক আছে, এই সেম জিনিস আপনি যখন র্যাফের ক্ষেত্রে করবেন সেম, এখানে আপনাকে র্যাফের ক্ষেত্রে অবশ্যই কোনো একটা ভ্যালু এই জায়গায় দিয়ে দিতে হবে, আউটের ক্ষেত্রে যেরকম এক্স এর ভ্যালু না দিলেও হয় সেটা হবে না, র্যাফের ক্ষেত্রে ভ্যালু দিয়ে দিতে হবে। আমরা এখানে র্যাফ দিই, র্যাফ মানে হচ্ছে রেফারেন্স, র্যাফ দিলাম, দেন এখানে র্যাফ হিসেবে ধরলো, দেন র্যাফে একটা সুবিধা সেটা হচ্ছে র্যাফে এফ দিয়ে এফ কে ইমপ্লিমেন্ট করতে পারবেন, মানে এক্স এর মানটা প্রথমে এখান থেকে এফ এর মানটা এই এক্স এর মান পুশ করে দিছে এফ এর মানটা, এই ফাংকে কল করছে মানে ফাংকে এই প্যারামিটারটার মধ্যে দিয়ে এক্স এর মানটা পাঠাইলাম 10, দেন এফ হচ্ছে 10 প্লাস 7 মানে 17, বা এখান থেকে যত পাঠাবো এটা 15 হলে 15 প্লাস 7 22, দেখেন প্রথমে 15 ছিল তারপর 22 হয়েছে। আউট রেফের মধ্যে তেমন কোনো ডিফারেন্ট নেই, জাস্ট ডিফারেন্ট এতটুকুই আউটের মধ্যে এই এক্স এর ভ্যালুটা বা আউটের যে প্যারামিটারটা সেটা অবশ্যই অ্যাসাইন না করলেও হয়, বাট রেফের ক্ষেত্রে অবশ্যই আপনাকে অ্যাসাইন করে দিতে হবে। আর রেফের ক্ষেত্রে আপনি এই এফ দিয়ে এফ কে ইমপ্লিমেন্ট করতে পারবেন, মানে এফ ইকুয়াল এফ প্লাস মানে যে মানটা আসবে সেই মানটা সমান অন্য একটা মান এফ এর মানে সেট হবে, এটা রেফের ক্ষেত্রে হয় বাট আউটের ক্ষেত্রে এটা হয় না। তো এই ছিল আউট রেফ প্যারামিটার এবং ফাংশন। এখন আমরা খুব আরেকটা খুব ইম্পর্টেন্ট টপিক দেখব, সেটা হচ্ছে ফাংশন ওভারলোডিং। আচ্ছা ফাংক, ফাংক নামে আমি ইন্টেজার একটা ফাংক নামে মেথড একটা যেখানে আমি ধরেন রিটার্ন করবে সে ইন্টেজারই, ইন্টেজার রিটার্ন করলো এফ, এফটাকে রিটার্ন করলো যেটা পাঠাবেন সেটাকে সে রিটার্ন করবে। সো এই সেম নামে মেথড আবার একটা দেন আপনি, দেখেন এরর দেখাবে এখানে,
আমরা বিল্ড করি, এই যে এরর দেখাচ্ছে, সেম নামে মেথড দুইটা হতে পারে না। হ্যাঁ, কখন হবে? যখন এখানে স্ট্রিং মানে কোনো কিছু একটা চেঞ্জ হতে হবে। দেখেন এখন কিন্তু সে এরর দেখাবে না। বা এফ এর যে ভ্যালুটা আসছে সেই ভ্যালুটাই। এখানে স্ট্রিং রিটার্ন টাইপ দিতে হবে। তো আমরা দেখেন এখানে স্ট্রিং দিছি, এখানে ইন্টেজার দিছি, এখন কিন্তু আর আপনাকে এরর দেখাবে না, দেখানোর কথা না। আছে এক্সে, এক্স এখানে ডিফাইন করা নেই তাই এরর দেখাচ্ছে না। তো এইভাবে আপনার ফাংশন ওভারলোডিং মানে হলো মেইন মানে একটা মেথড কে বিভিন্ন মানে একই মেথড আপনার অনেক জায়গায় ইউজ হইতে পারে, কিন্তু তার প্যারামিটার কম বেশি হইতে হবে। লাগে এখানে ধরেন ইন্টেজারও হবে, কিন্তু তার প্যারামিটার একটা বেশি হতে হবে বা কম হতে হবে। যেমন পি এখানে ইন্টেজার এটা দেন, দেখেন এখনো এরর দেখাবে না, বিকজ তার ইন্টেজারই দুইটা, বাট তার প্যারামিটার এখানে দুইটা, এখানে একটা, মানে কোনো না কোনো একটা ডিফারেন্ট হতেই হবে তাকে। এটাকে বলে ফাংশন ওভারলোডিং। একটু কল দিলে আবার এটাও পাবে, ঠিক আছে? যেমন আপনি কনসোল কনসোল ডট রাইট লাইন, আপনি ফাংক এটাকে দুই দেন, দেখেন সে দুই দেখাবে, শুধু দুই দেখাচ্ছে। আপনি আবার দুই যোগ চার দেন, আপনি ধরেন এখানে এফ প্লাস পি দেন, পি রিটার্ন করেন এফ প্লাস পি, তার মানে এফ এর মধ্যে দিয়ে যে মানটা আসবে, পির মধ্যে দিয়ে যে মানটা আসবে সেটা যোগ করে সে রিটার্ন করবে। দেখেন কি আসে, ছয় দেখাচ্ছে, কারণ আমরা যখন এখান থেকে কল করছি দুই আর চার দিয়ে দিচ্ছি, সে কিন্তু এটাকে কল করেনি, সে কল করছে এটা, যেহেতু তার প্যারামিটার মিলে গেছে। ঠিক আছে, সো এটাকে বলা হয় ফাংশন ওভারলোডিং। এরকম ফাংশন ওভারলোডিং কাজ আপনি সামনে অনেক করা হবে। সো আপাতত এটুকু বেসিকটা জেনে রাখেন, আশা করি সামনে অনেক অনেক কিছু শিখবেন। বেসিক লেভেল থেকে শুরু করে একবার অ্যাডভান্স লেভেল পর্যন্ত অনেক কিছু শেখা হবে। সুতরাং আজকে এ পর্যন্তই থাকুক, এবং আশা করি আপনারা ফাংশন ওভারলোডিং, ফাংশন রেফ এবং আউট প্যারামিটার নিয়ে মোটামুটি আপনাদেরকে কিছু জানাতে পেরেছি। তারপরে আপনাদের মনে যদি কোনো কোশ্চেন থাকে, অবশ্যই লেট সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব ভিডিও চ্যানেল, অ্যান্ড অথবা আপনি চাইলে কমেন্ট করতে পারেন, আদারওয়াইজ মেইল করে আপনি আমাদেরকে জানাতে পারেন কোন সমস্যা, বা ফেসবুক পেজে আপনি দেওয়া আছে, আপনি চাইলে ফেসবুকে নক করতে পারেন। ভালো থাকেন, বাই বাই।